আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। রব্বি zidni 'ilma, rabbiy yassir, ওয়া লা আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ। প্রিয় দহিনি ভাই বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের এই কোরআন শিক্ষা ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দহিনি ভাই বন্ধুগণ, আমাদের ধারাবাহিক শিক্ষা ক্লাসে আজকে আমরা শিখব সুরা লাহাব অর্থাৎ যাকে আমরা বলি তাব্বা তিয়াদা সুরা এই সুরাটির নাম হচ্ছে সুরা লাহাব আমরা এই সুরা শুদ্ধ উচ্চারণ এবং সাথে সাথে বাংলা অর্থ শিখবো ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি আজকের আমাদের এই ক্লাস بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت تبت এটার বাংলা অর্থ হচ্ছে ধ্বংস হোক ধ্বংস হোক ইয়াদা দুই হাত ইয়াদা এই ডালটা এখানে তিনারিফ লম্ব করবো আমরা তা ইয়াদা আবি আবি এখানেও লম্ব করবো আবি আবু লাহাবের আবু লাহাবের ওয়াতাব এবং ধ্বংস হোক সে নিজে ইয়াদা ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে আবুল আহাব সম্পর্কে আমরা সবাই জানি যে আবুল আহাব হচ্ছে রাসুল সাল্লামের চাচা ছিলেন এবং কি অভিশপ্ত ছিলেন تبت يدا أبي لهب وتب (ما أغنى عنه ماله وما كسب) ما أغنى ما এখানে তিন আলিফ পরিমাণ লম্বা করব আও না এখানে এক এক আলিফ পরিমাণ লম্বা করবো নুনটাকে মা আও না বাংলা অর্থ হচ্ছে কোনো কাজে আসেনি কোনো কাজে আসেনি আনহু তার মালুহু দন সম্পদ তার দন সম্পদ ও মা আর যা সে উপার্জন করেছে কাসাব সে উপার্জন করেছে তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি মা লুহু মাটা একালিফ পরিমাণ লম্বা করব। লুহু হুটা একালিফ পরিমাণ লম্বা করব। মা লুহু মা মাটা একালিফ পরিমাণ লম্বা করব। কাসাব

সত্তর সে প্রবেশ করবে না একালি পরিমাণ লম্বা করব রন আগুনে নারুন আগুন নারন আগুন আগুনে লিলিহান শিকাযুক্ত সত্তরে সে প্রবেশ করবে লিলিহান যুক্ত আগুনে

এখানে গুণ্য করব যেহেতু মিমের উপর কি আছে তার মা এই মাটা আবার একা লিখি পরিমাণ লম্বা করব হাম মা লা তেল হা পবে বহনকারিনী এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী অম্র আতু হু হামা লা এবং তার শ্রী উজ ইন্ধন বহনকারিনী ফিজি দিহা হাবেলুম মিম্ মা সাদ ফিজি দিহা মাসাদ ফি মধ্যে মধ্যে রয়েছে লম্বা হবে ফি জিরের পরে জসমওয়ালা ইয়া ফায়াসের ফি লম্বা হবে একালিফ পরিমাণ জি দিহা জি দিহা তার গলার জি একালিফ পরিমাণ লম্বা হবে জের পর যাইয়া আবার এই হা এটাও একালিফ পরিমাণ লম্বা হবে জবর পরে আলিফ মদর হরফ ফি জি দিহা এই লম্বাগুলো কিন্তু অবশ্যই করতে হবে মনে রাখতে হবে যেখানে লম্বা সেখানে যদি আপনি দ্রুত পড়েন যেখানে দ্রুত সেখানে যদি আপনি লম্বা করেন তাহলে এর জন্য আপনি গুণাগার হবেন এজন্য ভালো করে মনে রাখতে হবে কোরআন তেলাতের মধ্যে এটা কিন্তু অনেক বড় মারাত্মক একটা ভুল বড় ভুল যার কারণে আপনার নামাজের মধ্যে নামাজও নষ্ট হতে পারে নামাজ নষ্ট হয়ে যাবে তো এজন্য এই ভুলগুলো অবশ্যই করা যাবে না তো এজন্য আমরা কিন্তু ত্রিশ দিনে কোরআন শিক্ষা একটি কোর্স করেছি সেখানে আমরা বিস্তারিত সব যত নিয়ম রয়েছে সকল নিয়ম নিয়েই আমরা আলোচনা করেছি তো আপনারা অবশ্যই তিরিশ দিনের কোরআন শিক্ষা কোর্স এখানে তিরিশটি পর্ব আপনারা দেখবেন তাহলে ইনশাআল্লা আমরা আশা করতে পারি যে আপনারা এই নিয়মগুলো জানতে পারবেন বুঝতে পারবেন রশি পাকানো ফি জি দিহা হাবে লুম

মা আও না আনহু মালুহুওয়া মা কাসাব তার দন সম্পদ ও তার উপার্জন তার কোন কাজে আসেনি সায়ে আসলা না রঙদাতা লাহাব সত্তরি সে প্রবেশ করবি লিলিহান শিখাযুক্ত আগুনে।

অনেকেই নতুন চেষ্টা করতেছেন তো তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করি আপনারা চেষ্টা করে যান ভাই কমেন্ট করেন অনেকভাবে ফোনেও আমাদের সাথে কথা বলেন তো তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি আপনারা চেষ্টা করে যান ইনশাআল্লাহ একদিন অবশ্যই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ আপনার আপনাদের যে মনের ইচ্ছা কোরআন শিক্ষা করা ইনশাআল্লাহ আপনি আল্লাহ আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ তো এই আপনাকে চেষ্টা একটু বেশি করতে হবে যেহেতু প্রথম অবস্থায় অনেকে আমরা আগে পড়েছি কিন্তু এখন ভুলে গেছি তো আমাদের এখন যদি আমরা একটু ভালো করে চেষ্টা করি একটু কষ্ট করি তাহলে ইনশাআল্লাহ আমরা যখন কয়েকটা দিন চেষ্টা করতে পারবো কষ্ট করবো ইনশাআল্লাহ কিছুদিন পর থেকেই আমরা কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ মানজাদ্দা অজাদা আপনি চেষ্টা করেন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তো এজন্য চেষ্টার কোনো ত্রুটি করা যাবে না আর বিশেষ করে আমরা যে নিয়মগুলো এখানে বলতেছি এই নিয়মগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিটি নিয়ম নিয়েই বিস্তারিত ক্লাস করেছি তো আপনারা ওই ক্লাসগুলো আগে দেখবেন আমাদের যে তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্স রয়েছে আমাদের এই কোর্স আপনার দেখলে ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন বিশেষ করে মদের যে নিয়মগুলো রয়েছে অনেক গুরুত্বপূর্ণ নিয়ম মদ যদি সেরে দেন তাহলে কিন্তু আরও গুণাগার হতে হবে তো এর জন্য মদের ক্লাসগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন একটি নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাধে থাকবেন আর আপনারা যারা এই নতুন চেষ্টা করতেছেন আপনাদের যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাআল্লাহ আমাদের আমরা সাধ্যমতো চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব সকালে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি অবরাকু